বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছো। আমরা পড়ছি মধ্যযুগে বাংলার সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস। তো আমরা যখন কোনো একটা অঞ্চলের বা কোনো একটা সময়ের সংস্কৃতি নিয়ে কথা বলতে যাই, তখন কিন্তু তাদের যে খাদ্যাভ্যাস আছে, খাদ্যের অভ্যাস আছে এবং তাদের যে পোশাক আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা জেনে থাকি। অর্থাৎ খাদ্যাভ্যাস এবং পোশাক পরিচ্ছদ কিন্তু তাদের সমাজ বা তাদের সংস্কৃতির একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাই চলো আমরা জেনে নিই যে মধ্যযুগের মুসলমান সমাজে এই খাদ্যের অভ্যাসটা কেমন ছিল। তো আমরা এর আগেই জেনেছি যে তাদের মধ্যে শ্রেণী বিভেদটা ছিল অভিজাত এবং সাধারণ মানুষদের মধ্যে, অভিজাত মধ্যবিত্ত এরকম। তো যারা অভিজাত মুসলমান ছিলেন তারা ছিলেন খুব ভোজনবিলাসী, তাদের খাবারে বিভিন্ন মাছ মাংস থাকতো, আচার থাকতো, এছাড়াও বিভিন্ন অনেক খাবার ছিল যেগুলো কিনা তাদের নিয়মিত খাবারে চলে আসে, যেমন কাবাব, রেজালা, তারপর এখন যে এরকম আমরা দাওয়াতে গেলে যেসব খাবার খাই বা এইরকম রান্না করা বিভিন্ন কোরমা জাতীয় খাবার, আচার ছিল, মাছ মাংস ছিল, এগুলো সবকেই তাদের খাদ্যাভ্যাসে ছিল। কিন্তু যেগুলো সাধারণ খাবার হিসেবে বলা যায় সেই সাধারণ খাবারগুলোর মধ্যে ছিল ভাত, মাছ, শাকসবজি। অর্থাৎ ভাত, মাছ, শাকসবজি ছিল তাদের সাধারণ নিত্যদিনের খাবার। আর এছাড়া তারা খাবার হিসেবে রুটিও খেত এবং খুব জনপ্রিয় একটু খাবার ছিল তখনকার খিচুড়ি। একটু চিন্তাভাবনা করে দেখতে গেলে দেখো তো, সেই মধ্যযুগের যে খাবারের অভ্যাস তাদের ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত খুব একটা বদলায়নি। আমরাও কিন্তু ওরকম খাবার খেতেই এখনও পছন্দ করি। তাহলে বন্ধুরা, আমরা জানলাম তখনকার মুসলমান সমাজের খাবার সম্পর্কে। এখন চলো আমরা তখনকার যে পোশাকের অভ্যাস আছে সেই পোশাক সম্পর্কে একটু জেনে নিই। তো তখনকার সময়ে অভিজাত যারা মুসলিম ছিলেন তারা পরতেন, এই যে আমরা এখানে একজনের ব্যক্তিকে দেখতে পাচ্ছি, তিনি দেখো পায়জামা পরা আছেন এবং একটা জামা পরা আছেন। এছাড়াও তার মাথায় আছে পাগড়ি, এটা কি তার জামা, এখানে আমরা দেখতে পাচ্ছি পায়জামা, এবং তারা অনেক ফ্যান্সি বা অনেক কারুকার্য করা জুতা পরতেন, রেশম এবং সোনার কাজ করা তারা চামড়ার জুতা পরতেন। তাহলে এটা ছিল তখনকার অভিজাতদের পোশাক। কাদের বলো তো? অভিজাতদের। তারপর আসে, এবং তারা কিন্তু অনেক ধরনের অলংকারও ব্যবহার করতেন, বিভিন্ন আংটি এবং এরকম। যারা ছিলেন মোল্লা এবং মৌলবি, অর্থাৎ যারা বিভিন্ন ধর্মীয় কাজে থাকতেন, তারা কী পরতেন, এবং তাদের দাড়ি থাকতো নর্মালি, আমি দাড়ি সহ ছবি খুঁজে পাইনি, তারা কী পরতেন, পায়জামা, জামা এবং টুপি। তাহলে তারা কী পরতেন, টুপি, জামা, পায়জামা। তারা কি ছিলেন, মোল্লা ও মৌলবি। এবং যারা কিনা গরিব বা নিম্ন শ্রেণীর মুসলমান ছিলেন তারা কি পরতেন, তারা পরতেন লুঙ্গি, তাদের মাথায় থাকতো কি, টুপি, এবং তারা জামা পরতেন বা অনেক সময় পরতেন না। এবং তাহলে এটা কারা ছিল, এটা ছিল যারা নিম্ন শ্রেণীর মুসলমান তারা। এখন আমরা পুরুষদেরটা জানলাম, তাহলে তোমাদের মনে প্রশ্নই আসতে পারে যে তারা তখনকার সময় মুসলমান নারীরা কী পরতেন। তো যারা অভিজাত মহিলারা ছিলেন তারা কামিজ পরতেন এবং তারা সালোয়ার পরতেন। কী বলো তো? কামিজ ও সালোয়ার পরতেন। তাহলে এটা হচ্ছে তখনকার মুসলিম মহিলাদের পোশাক। এবং তারা খুব বেশি প্রসাধনী ব্যবহার না করলেও বিভিন্ন ধরনের অলংকার, আংটি এসব পরতেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের বইতে আছে, যেটা আমাদের না বললেই নয়। প্রথম দিকে, যখন মধ্যযুগের প্রথম দিকে মুসলমানদের যে চারিত্রিক গুণাবলী আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হতো বা সেগুলোর জন্য তারা খুব খ্যাতি অর্জন করেছিল। কিন্তু পরে তারা এই মানটার বজায় রাখতে পারেনি এবং অনেক ধরনের অনৈতিক কাজে তারা কী করে, জড়িয়ে পড়ে। এবং এইসব করতে গিয়ে তারা তাদের নৈতিক মান বজায় রাখতে পারে না এবং তখন দেখা যায় যে তাদের একটা নৈতিক অধঃপতন পড়ে, যে অধঃপতনটা শাসন ব্যবস্থাকেতেও অধঃপতন নিয়ে এসেছিল। এবং বাংলায় যে নবাবী শাসনটা শেষ হয়ে যায় এর কারণ কিন্তু ছিল অনেকাংশেই তাদের যে নৈতিক অবনতি, সেই নৈতিক অবনতি, অর্থাৎ তাদের নৈতিক অবনতির কারণেই কিন্তু অনেকাংশে যে বাংলাদেশে বাংলায় যে নবাবী শাসন অবসান ঘটে সেটা অনেকটাই এইখান থেকে এসেছিল। তাহলে আমরা কী জানলাম বন্ধুরা? আমরা জানলাম যে
মুসলমান সমাজের খাদ্য এবং পোশাক সম্পর্কে এবং তাদের আচার আচরণ সম্পর্কে জানলাম। তো এটাই ছিল মুসলমান সমাজের সংস্কৃতি নিয়ে আলোচনা। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হিন্দু সমাজের সামাজিক এবং সাংস্কৃতিক জীবন নিয়ে।